আমি আসলে আপনাদের আপডেট দিতে ভয় পাচ্ছি। এখন সকালে দেখা যায় যে আপডেটটি দেই সেই আপডেটটি দুপুরের পর পরিবর্তন হয়ে যায়, অনেকেই আমাকে অনেক কিছু বলেন। তো দুঃখিত, আসলে আমার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার কোনো সিস্টেমেটির ভুল না। এটা যেহেতু বিশ্ববাজারে এই অবস্থায় চলছে, মন্দা অবস্থায়, এর কারণে সকালে আপডেট, বিকেলে আপডেট, বিকেলে পরিবর্তন, সকালেও পরিবর্তন, এমনটাই চলছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী সহযোদ্ধারা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জের রেট, যেমন আলরাজি, তেলেমানি, ফাউরি, এনজাজ, বিনিয়ালা, এসটিসি পে, ইউআরপে সহ আরও বিভিন্ন কয়েকটা এক্সচেঞ্জারের রেট, এবং এই ভিডিওতে সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে আপনারা জানতে পারবেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ দেওয়ার থাকে সেটিও করে যাবেন আশা করছি। আজ 4 আগস্ট 2022 রোজ বৃহস্পতিবার। মনে রাখবেন প্রিয় প্রবাসী সহযোদ্ধারা, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে, এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন ব্যাংকের টাকার রেট পরিবর্তন হচ্ছে, এবং আমি আমার পেজে সবসময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি পরিবর্তনের সাথে সাথে। আপনারা যারা ইউটিউবে আমাকে দেখছেন, আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, কারণ ফেসবুক পেজে আমি কন্টিনিউ যখনই টাকার রেট পরিবর্তন হয় আমি সেখানে আপডেট দিয়ে দিই। তো শুরু করা যাক, আজ প্রথমেই আমরা জানবো ইউআরপে। ইউআরপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি ক্যাশ পিক আপ, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠান, আপনি বিকাশে টাকা পাঠান, তিনটা সিস্টেমেরই রেট কিন্তু একটাই, 28.06 টাকা, এবং এটার চার্জ খুবই কম, ফিটা খুবই কম, 8 রিয়াল মাত্র। তেলেমানি ব্যাংক থেকে যদি আজকে টাকা পাঠান, সকালের যে আপডেটটি এসেছে 27.65 টাকা। তো তবে দুঃখিত, তেলেমানির যে আপডেটটি এসেছে সকালে, যে আপডেট আমি চেক করলাম, 27.65 টাকা, হয়তো এটা পরিবর্তন হতে পারে। এসটিসি পে এর মাধ্যমে যারা টাকা পাঠাবেন সেম, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠান অথবা ক্যাশ পিক আপ পাঠান অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান, পাবেন 28.06 টাকা। এরসাল মানি ট্রান্সফার 28.10 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন 28.17 টাকা, আলরাজি ব্যাংকের রেট আজকে 27.66 টাকা, সকালের আপডেট জানাচ্ছি, দুপুরে হয়তো পরিবর্তন হতে পারে। ফাউরি ব্যাংকের রেট 27.66 টাকা, এনজাজের রেট হচ্ছে 27.95 টাকা, এনসিবি কুইকপে 27 টাকা, বিনিয়ালা 28.13 টাকা, এবং ডলারের রেট হচ্ছে 106.14 টাকা। তো সব থেকে আজকে যে এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে সেটি হচ্ছে বিনিয়ালা, 28.13 টাকা। তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি সৌদি এয়ারলাইন্স, আরব আমিরাত এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান ও সালাম এয়ারলাইন্স, চারটি বিমানের, চারটি এয়ারলাইনের টিকিটের সমন্বয় করে সেম ডেটের ফ্লাইটের তারিখ, এই মাসের শেষের দিকে তারিখ, মধ্য থেকে শেষের দিকে। তো সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে টিকিটের মূল্য কত, কোন এয়ারলাইন্স এত তারিখে গেলে কত টাকা নেবে টিকিটের মূল্য। তো এটা দেখতে পারেন আপনারা ইউটিউবে, আমার ওই চ্যানেলে দিয়ে দিয়েছি, লিঙ্ক দেওয়া আছে। পাশাপাশি ফেসবুক পেজে আমার পেয়ে যাবেন এই ভিডিওটি, যারা ইউটিউবে দেখছেন লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজ ভিজিট করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে এটা স্বাভাবিক, বর্তমান পরিস্থিতিটাই এমন, আপনারা সবাই দুঃখিত হবেন না।